স্বামী কে বেঁধে রেখে বউকে ধর্ষণ করলো বেশ কিছু কাপুরুষের বাচ্চা। তোদের যদি গায়ে এত গরম থাকে পতিতালয়ে চলে যা, সেখানে 50-100 টাকা দিয়ে গায়ের সমস্ত গরমগুলোকে কাটিয়ে আয়। কেউ যদি বলে তোর মাকে ধর্ষণ কর, তোর বোনকে ধর্ষণ কর, তোর মেয়েকে ধর্ষণ কর, তাহলে কি হবে? তখন তো তোরা এটাই ভাববি, এ তো হলো আমার মা, এ হলো আমার বোন, এ হলো আমার মেয়ে, এদেরকে আবার ধর্ষণ করা যায়? তোরা যাকে ধর্ষণ করছিস সে হলো একজনের মেয়ে, একজনের মা, একজনের বোন, একজনের বউ। তোদের মতো জানোয়ারের উচিত শিক্ষা হওয়া দরকার। সমস্ত মানুষের এই নিয়ে একটা প্রতিবাদ করা দরকার প্রত্যেক দেশের সরকারের কাছে, যে এমন একটা আইন বার করো যাতে এই ধরনের জানোয়ারেরা দুবারা ধর্ষণ করতে ভয় পায়। এমন একটা আইন করা হোক বিচ রাস্তায় দাঁড় করিয়ে তাদের লজ্জা স্থানগুলো কেটে পশুদের ঘরে খাইয়ে দেওয়া হোক। ধর্ষণের জ্বালা, ধর্ষণের যন্ত্রণা, যাকে ধর্ষণ করা হয় সেই জানে এর পরিণতিটা কত খারাপ। কারণ তারা এটাই ভাবে যে আমরা বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চলুন এক বাংলাদেশি মহিলা কি বলছে আমরা দেখে নেব। আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার বিথি, আশা করছি সবাই ভালো আছেন। আমি পেশায় একজন সহকারী শিক্ষিকা। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে আমার নিজের কাছেও খুবই খারাপ লাগছে, তারপরও কথা বলতে হবে, থেমে থাকলে চলবে না। গতকাল এমসি কলেজে একজন গৃহবধূ তার স্বামীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন, হঠাৎ 5-6 জন লোক কলেজের ক্যাম্পাস থেকে এসে তাদেরকে ছাত্রাবাসে নিয়ে যায়, তার স্বামীর উপরও নির্যাতন চালায়, স্ত্রীর উপরও নির্যাতন চালায়। সেখানে তারা ক্ষান্ত হয়নি, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ করেছেন তারা। কতটুকু ধিক্কারজনক এবং ন্যাক্কারজনক কাজ করেছেন তারা আসলে তারা জানে না, তারা বুঝে না। আমি ধিক্কার জানাচ্ছি ওই সমস্ত কুলাঙ্গারদের, ধিক্কার জানাচ্ছি ওই সকল জানোয়ারদের যারা এই সমস্ত কাজের সাথে জড়িত, এত নিকৃষ্ট কাজের সাথে জড়িত। কত কুরুচি সম্পন্ন হলে মানুষ এতটুকু নিচে নামতে পারে? কতটুকু কুরুচিপূর্ণ হলে মানুষ এই কাজটা করতে পারে, ধর্ষণের মতো একটা কাজ? ছি, বলতেও লজ্জা করে। তাদের কি বাসায় মা বোন নেই? যারা এই সমস্ত ধর্ষণের সাথে জড়িত তাদের কি বাসায় মা বোন নেই? না তারা কোনো মায়ের সন্তান, না না তারা কোনো বোনের ভাই, না না কোনো স্ত্রীর স্বামী, না তারা যে সমস্ত কাজ করে। কোথায় মেয়েদের নিরাপত্তা? বাবার সামনে মেয়ে ধর্ষিত হচ্ছে, মায়ের সামনে মেয়ে ধর্ষিত হচ্ছে, ছেলের সামনে মা ধর্ষিত হচ্ছে, আজকে স্বামীর সামনে স্ত্রী ধর্ষিত হচ্ছে, কোথায় মেয়েদের নিরাপত্তাটা? কোথায়? সে কি সেখানে একা গিয়েছিলেন? সে তো তার স্বামীর সাথে গিয়েছিলেন। কোথাও মেয়েদের নিরাপত্তা নেই। দুষ্ট লোকদের হাত থেকে কোথাও নিরাপত্তা নেই। যারা এই সমস্ত ন্যাক্কারজনিত কাজের সাথে জড়িত, আমি একজন স্কুল শিক্ষিকা হয়ে, আমি একজন মেয়ে হয়ে, আমি একজন মা হয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলছি, অপরাধীরা যে দলেরই হোক না কেন, অপরাধীরা যারাই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার প্রয়োজন এবং প্রকাশ্যে তাদের শাস্তি দেওয়ার প্রয়োজন। আমার মতে তাদেরকে রাস্তায় এনে, জনগণের সামনে এনে তাদেরকে এমন শাস্তি দেওয়া প্রয়োজন যাতে তারা কখনো কোন নারীদের দিকে আর ফিরে না তাকাতে পারে। দিন দিন ধর্ষণের হার বেড়েই চলেছে, এর শেষ কোথায়? আজও কি মন মানসিকতা আমাদের ঠিক হলো না? আজও কি আমরা নিজেদেরকে ঠিক করতে পারলাম না? লজ্জা হয় ওই সকল ছেলেদেরকে ওদের মতো মানুষদের নাম মুখে উচ্চারণ করতে, একজনের জন্য 10 জনকে খারাপ ভাবতে হয়। কেন?
এখনো কি আমরা ঠিক হব না? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এটুকু আবেদন, অপরাধীদের তাড়াতাড়ি ধরুন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, এমন শাস্তি দিন যাতে কখনো তারা কোনোদিন না ভুলতে পারে। আমি আমার সকল বোনদের বলছি, আমার মায়েদের বলছি, আপনারা এগিয়ে আসুন, আর চুপ করে থাকার নয়, চুপ করে থাকবার মতোও না। এইভাবে দিনের পর দিন যদি ধর্ষণ, গণধর্ষণ বাদ দেন, ধর্ষণই যদি হতে থাকে তাহলে মানুষ কোথায় যেয়ে দাঁড়াবে? মানুষের নিরাপত্তা কোথায়? কোনো মেয়ের কোথাও কোনো নিরাপত্তা নেই। আমার কাছে মনে হয় আজকে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, কোথাও কারো নিরাপত্তা নেই। আমি সবার কাছে বলবো, সবাই আসুন, এগিয়ে আসুন, এই সমস্ত জানোয়ারদের শাস্তি দিন। এই সমস্ত জানোয়ারদের এমন শাস্তি হওয়া প্রয়োজন যাতে আরেকজন দেখে কোনোদিন এইটা চিন্তা না করতে পারে যে আমি ধর্ষণ করবো, এই চিন্তাটা যেন কোনোদিন কারো মাঝে না আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।